যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আমার সামনে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কোনো অবিচার হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কোনো জুলুম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহর ভয়, সেটি কি? আল্লাহর ভয়। আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেই, আমি কিন্তু কোনো ওয়াইজ না। আপনারা যদি ভাবেন যে আমি আপনাদের সামনে সুরেলা কণ্ঠে ওয়াজ শোনাবো, এটা ভুল হবে। আমি যে কয়েক মিনিট কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব, যদি মনোযোগ সহকারে শোনেন হয়তো কানের মজা পাবেন না, কিন্তু হৃদয়ের একটা খোরাক নিয়ে আপনি বাসায় চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শোনা যাবে তো ধৈর্য সহকারে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের অন্তরে থাকাটা অত্যন্ত জরুরি। যে কতটা জরুরি, বেঁচে থাকার জন্য, মাছের জন্য যেমন পানি জরুরি, ঠিক তেমনি ভাবে মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় থাকা ততটাই জরুরি। বলেন সুবহানাল্লাহ। দেহের জন্য মাথা থাকা যতটা জরুরি, ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় থাকা ততটাই জরুরি। ঠিক না বে? ঠিক। কারণ যার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, যার আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় আছে, সেই ব্যক্তি কি কোনো খারাপ কাজ করতে পারে? পারে না। সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কোনো অবিচার হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা কোনো জুলুম হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা পরনিন্দা হতে পারে না, সেই ব্যক্তির দ্বারা পরচর্চা হতে পারে না, সেই ব্যক্তি অহংকারী হতে পারে না, সেই ব্যক্তি দাম্ভিক হতে পারে না, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন যার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। আর যার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, সে এই দুনিয়ায় কোনো কিছু চায় না। ঠিক না বেঠে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আমার সঙ্গে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা আর কোনো কিছু চায় না। ঠিক না বেঠে? রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। যারা আল্লাহকে ভালোবাসে তারা তাহাজ্জুদ পড়ে না পড়ে না, তারা সিজদায় গিয়ে আল্লাহকে ডাকে না ডাকে না, তারা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এতটুকুই চায় যে আল্লাহ এই দুনিয়ার বুকে আমি কোনো কিছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই, আমি শুধু তোমাকে পেতে চাই। দুনিয়া আমার গোল্লায় যেতে পারে, আমি তো এই দুনিয়ায় বেঁচে আছি শুধুমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্য, তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য, নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার এ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার রেজামন্দির জন্য, তোমার সন্তুষ্ট হাসিল করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাবো। বলেন ঠিক না বেঠে? তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ অপরাধ থেকে সে বেঁচে থাকবে। সে যখন জিনা করতে যাবে তখন দেখবে যে কেউ দেখছে না, উপরের দিকে যখন দেখবে দেখছে একজন, তিনি কে? আল্লাহ। সে যখন চুরি করতে যাবে চারিদিকে খেয়াল করবে কেউ নাই, যখন উপরের দিকে খেয়াল করবে, তার হৃদয়ের দিকে খেয়াল করবে, তার কলবের দিকে খেয়াল করবে, তখন তার কলব বলবে যে দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, দুনিয়ার মানুষের চোখে তুমি ছাই দিতে পারো, দুনিয়ার মানুষের চোখে তুমি ধোঁকা দিতে পারো, কিন্তু তোমাকে একজন দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই ব্যক্তিকে চুরি করতে পারবে?